আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে আবারও নতুন নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত করেছে এখানে চারটি ক্যাটাগরিতে প্রচুর সংখ্যা লোকবাল নিয়োগ দেবে আর এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করা যাবে আর এখানে আবেদনের হবে ডাক যোগ কুরিয়ার অথবা সরাসরি গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে আর এখানে আপনার আবেদনের লাস্ট তারিখ হল উনত্রিশে ডিসেম্বর তো চলুন আমরা বিস্তারিত দেখে আসি এর বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সকল ধরনের সরকারি চাকরি ও টপ বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞাপন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দিন জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীর নিয়োগ বিধিমালা দুই হাজার বিশের আলোকে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্দার এর সাধারণ প্রশাসনের অধীনস্থ অফিস সময়ে নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে নিয়োগের জন্য গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত সত্ত্বে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনপত্রের মডেল ফর্মে অথবা নির্ধারিত ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো এখানে কিন্তু অনলি গাইবান্ধার জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে আর অন্য জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না তো একদিকে এসে উপপ্রশাসনিক কর্মকর্তা পূর্ববর্তান লিপিকার কাম কম্পিউটার অপারেটার এখানে বেতন হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সংখ্যা মাত্র একটি আর যোগ্যতা লাগবে স্নাতক বা সমনের ডিগ্রি আর এখানে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শ্যুটিংয়ের দক্ষতা থাকতে হবে আর শর্ট হ্যান্ড প্রতি মিনিটে গতি ইংরেজিতে আশি ও বাংলায় পঞ্চাশ শব্দ আর কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই থেকে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পূর্বতন ষাট মুদ্রাকারে কাম কম্পিউটার অপারেটর এখানে পদ মাত্র একটি যোগ্যতা লাগবে স্নাতক বা সম্মানের ডিগ্রি আর এখানে কম্পিউটার হার্ডওয়ার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে আর শর্ট হ্যান্ড প্রতি মিনিটে সত্তর ইংরেজিতে আর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ আর কম্পিউটার মুদ্রাকারের গতি ইংরেজিতে ত্রিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে আর এখানে বেতন হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তিন থেকে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী বেতন পাবেন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আর এখানে আপনার কম্পিউটার মুদ্রাকারী প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে আর এখানে কিন্তু সবচেয়ে বেশি লোকবাল নিয়োগ দেবে এখানে তেরোটি পদে লোকবাল নিয়োগ দেবে তো চারদিকে আছে এই হিসাব সহকারী বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা মাত্র তিনটি যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ আর এখানে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার করে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে তো এখানে সত্ত্বাবলী আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর এখানে আপনার আবেদন ফি লাগবে দুইশো টাকা সকল পদের জন্য আবেদন ফি দুইশো টাকা আর এখানে কিন্তু আবেদন করতে হবে সম্পূর্ণ ডাকযোগ কুরিয়ার অথবা সরাসরি গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে আর এখানে আপনি ব্যাংকের মাধ্যমে তাদের একটা কোড নাম্বার দিয়েছে এটা আপনি একটু দেখে নেবেন এই কোড নাম্বারে সেটাই এই দুইশো টাকা পেমেন্ট করতে হবে আর পেমেন্ট সেটা যখন আবেদন করবেন তখন সে আবেদনপত্রের কাগজের সাথে এটা জমা দিতে হবে তো এখানে প্রার্থীর বয়সীমা তিরিশে নভেম্বর দু হাজার বাইশ তারিখে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর এখানে যাদের কোটা রয়েছে তাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে আর পঁচিশে মার্চ দু হাজার বিশ তারিখে যাদের বয়স তিরিশ বছর পূর্ণ হয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের লাস্ট তারিখ হলো উনত্রিশে ডিসেম্বর আর এখানে অলরেডি আবেদনপত্র তারা নিচ্ছে তো আপনি চাইলে এখানে আবেদন করতে পারেন আপনি যদি গাইবান্ধা জেলার প্রার্থী হয়ে থাকে তো এটা যেহেতু সরকারি চাকরি চাইলে আবেদন করতে পারেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ আর প্লিজ চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ